সরকারি নির্দেশিকা মেনে সোমবার থেকেই শুরু হলো 15 থেকে 18 বছর বয়সী পড়ুয়াদের ভ্যাকসিন কর্মসূচি। বনগার পাশাপাশি হাবড়া অশোকনগরেও ভ্যাকসিন দেওয়া হয় পড়ুয়াদের। খুশি পড়ুয়ারা। সরকারি নির্দেশ অনুসারে সোমবার থেকে শুরু হলো 15 থেকে 18 বছর বয়সী পড়ুয়াদের করোনা ভ্যাকসিন দেওয়ার কাজ। সোমবার বনগা পৌরসভার বনগা হাইস্কুল ও বনগা ব্লকের চৌবেরিয়া বিদ্যালয়ে ভ্যাকসিনের কাজ শুরু হয়। প্রথম পর্যায়ে বনগা হাইস্কুলে 225 জন ছাত্রকে করোনা ভ্যাকসিন দেওয়া হয়। এদিন বনগা পৌরসভার স্বাস্থ্যকর্মীদের সহায়তায় এই ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হয়। এ বিষয়ে বনগা পৌরসভার প্রশাসক গোপাল শেঠ বলেন, আজ সরকারি নিয়ম মেনে 15 থেকে 18 বছর বয়সীদের ভ্যাকসিনের কাজ শুরু হলো। 15 থেকে 18 বছরের যে স্কুলের বাচ্চাদের ভ্যাকসিনেশন আমরা আজকে বনগা উচ্চ বিদ্যালয়ে আমরা সেই ভ্যাকসিনেশনের কার্যক্রম বনগা পৌরসভার স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে করতে এসেছি। এই ভ্যাকসিনেশন নিয়ে শিশুগুলোর সুরক্ষার যে ব্যবস্থা সেটা যেটা স্বাস্থ্য দপ্তর করছে সেটাকে সম্পূর্ণভাবে আমরা ভ্যাকসিনেশনের কাজটা দ্রুততার সঙ্গে শেষ করতে চাই। এদিন বনগা হাইস্কুলে উপস্থিত ছিলেন বনগা ব্লক স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক সাহারায়। তিনি বলেন, সরকারের নির্দেশে পড়ুয়াদের ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হয়েছে। এদিন পৌরসভার একটি স্কুলে ভ্যাকসিন দেওয়া হয়। আগামীতে সব স্কুলে পড়ুয়াদের ভ্যাকসিন দেওয়া হবে। রাজ্য সরকারের উদ্যোগে 15 থেকে 18 বছর বয়সী যে সমস্ত বাচ্চারা আছে এবং যারা স্কুলে পড়ছে 15 থেকে 18 বছর বয়সে তাদের ভ্যাকসিনেশন শুরু করা হলো। সেই অনুযায়ী বনগা পৌরসভার বনগা হাইস্কুলে আজকে 15 থেকে 18 বছর যারা বয়সী আছে তাদেরকে ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। ভ্যাকসিন পেয়ে খুশি পড়ুয়ারা। খুব ভালো লাগছে, এতদিন ধরে ভ্যাকসিন ছাড়াই স্কুলে আসতাম, ভয় তো লাগতোই করোনার, কিন্তু এবার ভ্যাকসিন পেলাম, এবার নির্ভয়ে হয়তো আসতে পারবো স্কুলে। বনগার পাশাপাশি সোমবার হাবড়া অশোকনগরেও 15 থেকে 18 বছর বয়সী পড়ুয়াদের ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হয়েছে। এদিন অশোকনগর পৌরসভার ব্যবস্থাপনায় অশোকনগর বাণীপীঠ গার্লস হাইস্কুলে 200 জন ছাত্রকে ভ্যাকসিন দেওয়া হয়। হাবড়া হাইস্কুলেও এদিন 300 জন ছাত্রকে ভ্যাকসিন দেওয়া হয়েছে বলে জানান হাবড়ার মুখ্য প্রশাসক নারায়ণ সাহা। প্রথম আমরা হাবড়া হাই স্কুলে যারা ক্লাস 10-এর স্টুডেন্ট তাদেরকে আজকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। আজকে 300 জন স্টুডেন্টকে আমরা ভ্যাকসিন দেওয়ার কাজ চলবে। করোনা আতঙ্কের মধ্যেই ভ্যাকসিন পেয়ে খুশি ছাত্রছাত্রীরা।